আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি তাহমিনা ইয়াসমিন। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পঁচাত্তর বছর পেরোল বাংলাদেশ আওয়ামী লীগ। জনগণই মূল শক্তি, প্রতিষ্ঠা বার্ষিকী জনসভায় বললেন প্রধানমন্ত্রী, প্লাটিনাম জয়ন্তীতে স্মার্ট বাংলাদেশ করার অঙ্গীকার। খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হলো পেসমেকার, বিদেশি চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না অভিযোগ। মির্জা ফখরুলের আইনের সুযোগ নেই জানালে আইনমন্ত্রী। দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে বরাবরের মতো সামনে থেকে নেতৃত্ব দিতে সচেষ্ট থাকবে সেনাবাহিনী, দায়িত্ব নেওয়ার পর বললেন নতুন সেনাপ্রধান। এবং ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার, সময় বাড়িয়ে নিয়ে দুদককে হাজির হননি বেনেজির আহমেদ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাঙালির প্রতিটি অর্জনে এ দল অতপ্রতভাবে জড়িত। আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, জনগণের শক্তিকে কাজে লাগিয়ে, যা এই দলটি প্রমাণ করেছে। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে দুপুরের পর থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা 3:30টায় সভাস্থলে আসেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার শুভ সূচনা করেন দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দলের 75 বছরের লড়াই, সংগ্রাম, ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি। দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদককে স্মরণ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি। বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষমতা বদল হয়েছে হয় অস্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, জনগণের খাদ্য, বাসস্থান, আহার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা কোনো ভাগ্যই পরিবর্তন করতে তারা পারেনি। বারবার আঘাত আসার পরও আওয়ামী লীগকে কেউ নিশ্চিহ্ন করতে পারেনি জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ছাড়া যারা এই ক্ষমতায় এসেছে তারা সন্ত্রাসবাদ, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি আর দুর্নীতি করেছে। আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আত্মসমাজের উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। দলের প্লাটিনাম জয়ন্তীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠা বার্ষিকীর প্লাটিনাম জুবলিতে। এইটাই আমাদের প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা আপনারা আছেন বলেন, হাত তুলে বলেন। দেশের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে নেতাকর্মীদের ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভায় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে দলীয় সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতৃত্বে গড়ে ওঠা সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী চ্যালেঞ্জ। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু, এই অভিন্ন শত্রু
বিএনপি নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এসজেডএম জাহিদ হোসেন এই সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল, হার্টের ব্লক ধরা পড়েছিল, সেখানে একটা রিং লাগানো ছিল। সব কিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার হার্টে পেসমেকার বসানো হয়েছে। গত শুক্রবার রাতে 3:30 গুলশানের বাসায় ফিরোজা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। 79 বছর বয়সে খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। সরকার বিদেশিদের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি চেয়ে আয়োজিত দোয়া মাহফিলে ফখরুল এ কথা বলেন। বাংলাদেশে গণতন্ত্রের ধ্বংসের দায় ক্ষমতাসীনদের উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতেই বিদেশে উন্নত চিকিৎসা ব্যবস্থার সুযোগ দেওয়া হচ্ছে না। তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। যারা কোনো মতেই নির্বাচন করে কোন সময় আসেনি, সম্পূর্ণভাবে একটা প্রহসনের নির্বাচন তামাশা করে জোর করে শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে। বিদ্যমান আইনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বেগম জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর কাজ চলছে বলেও জানান আইনমন্ত্রী। আপনার তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকে ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে। আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি। দেশ ও জাতীয় যে কোনো প্রয়োজনে বরাবরের মতো সামনে থেকে নেতৃত্ব দিতে সচেষ্ট থাকবে সেনাবাহিনী। নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়ে কথা জানান জেনারেল ওয়াকারুজ্জামান। অতীতের মতো ভবিষ্যতেও সেনাবাহিনীকে এগিয়ে নেওয়া এবং বাহিনীকে সুশৃঙ্খল রাখার প্রত্যয় জানান তিনি। দুপুরে সেনা সদর দপ্তরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন সেনাপ্রধান। বিস্তারিত এস এম আরিফের রিপোর্টে। প্রচলিত নিয়মেই বিদায় জানানো হলো সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে। বিদায়বেলায় সিক্ত হলেন ফুল আর ভালোবাসায়। বিদায় নেয়ার আগে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে দায়িত্ব হস্তান্তর করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দায়িত্ব নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন নতুন সেনাপ্রধান। এ সময় তিনি জানান, দেশের যে কোনো সংকটে বরাবরের মতোই সামনে থেকে নেতৃত্ব দেবে সেনাবাহিনী। সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ। এর আগে গণভবনে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। আজ অর্থ মন্ত্রণালয়ের সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এতে বলা হয়, এনবিআর এর সদস্য এবং কাস্টমস
এক্সারসাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হলো। তবে কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরে আর এক আদেশে সোনালী ব্যাংকের পরিচালকের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হলো মতিউর রহমানকে। দ্বিতীয় দফা সময় পাওয়ার পরও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে দুদককে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। আজ সকাল 10টায় সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হওয়ার কথা ছিল তার। গত মে মাসের শুরুতেই বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে। এর আগে তাকে গত 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বিদেশে অবস্থান করায় তিনি ওই দিন দুদকে হাজির হননি। পরে তিনি সময় চেয়ে আবেদন করলে তাকে 16 দিনের সময় দিয়ে রোববার ডাকা হয়। এদিকে পৃথক এক চিঠিতে আগামীকাল সোমবার বেনজির আহমেদের স্ত্রী ও 2 কন্যাকে তলব করেছে দুদক। উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন নবাগত র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। কুর্মিটোলা র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত অধিনায়ক সম্মেলনকালে দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় 5 দফা দিক নির্দেশনা ও কর্মপন্থা ঘোষণা করেন র্যাবের নতুন ডিজি। বলেন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, মানবাধিকার সমুন্নত রাখা, সকল কার্যক্রমে আইনের যথাযথ প্রয়োগ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে বিশ্বাসী র্যাব। অব্লিগেশন কিন্তু সবারই, আমরা আমাদেরটা হলো প্রফেশনাল অব্লিগেশন, আমাদের হলো একটা পেশাদারি একটা দায়বদ্ধতা। কারণ হচ্ছে যে আমরা মানে ডেফিনেটলি আমরা যেহেতু জব করি, আমি বেতন নেই, সো এটা একটা প্রফেশনাল দায়বদ্ধতা। কিন্তু এই দায়বদ্ধতা কিন্তু আপনার সবারই আছে। আপনারটা হলো যে সোশ্যাল অব্লিগেশন, আপনার সমাজে যখন কোনো রকমের অন্যায় অনাচার কোনো কিছু হবে, আপনারও কিন্তু দায়বদ্ধতা আছে এটাকে বাধা দেওয়া এবং এটা নিয়ে কাজ করা। সো আমরা লেটস ওয়ার্ক টুগেদার, তাইলে খুব সুন্দর হবে। কারণ আপনাদেরও সাপোর্ট তো জানা, আপনারা একটা আইন প্রয়োগকারী সংস্থা, আমরা সাপোর্ট থাকবো এবং আপনারা আমাদের জন্য কাজ করেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করে কোনো চাপে নেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। দুপুরে ডিবি কার্যালয়ে এ কথা জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি। আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব। আমাদের বাংলাদেশের একজন সাংসদ কলকাতার মাটিতে খুন হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু আমাদের ডিবির টিম নিরলসভাবে রাত দিন তারা পরিশ্রম করে তারা তদন্তে ক্লু বের করার চেষ্টা করছে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ঘর বাড়ি ও রাস্তাঘাট থেকে ধীরে ধীরে পানি সরে যাচ্ছে, ভেসে উঠছে বন্যার ক্ষত। এদিকে আশ্রয় কেন্দ্র থেকে ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে বন্যা কবলিত মানুষজন। এদিকে বৃষ্টি না হওয়ায় ও পাহাড়ি ঢল কমে আসায় সিলেটে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। সুরমা, কুশিয়ারা সহ সিলেটের নদ নদীগুলোর পানির উচ্চতা আরও কমেছে। তবে সিলেট জেলা প্লাবিত এলাকাগুলো থেকে বন্যার পানি নামছে ধীর গতিতে। সুরমা নদীর পানি সিলেট শহর পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কোথাও কোথাও এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, এবার আমাদের কৃষি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাপকভাবে জন্মাচ্ছে ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম। এর রেণু থেকে মানুষ ও গবাদি পশু আক্রান্ত হয় শ্বাসকষ্ট ও চর্মরোগে। কমে যায় ক্ষেতের ফলন, পথের ধারে বাড়ির আঙিনায় ও ফসলি মাঠে জন্মানো এ আগাছা কতটা ক্ষতিকর তা জানা নেই সাধারণ মানুষের। তবে কৃষি কর্মকর্তা বলছেন ক্ষতিকর এ আগাছা সম্পর্কে মানুষ সচেতন ও নিধনে নেওয়া হচ্ছে ব্যবস্থা। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের রিপোর্ট জানাচ্ছেন জুবায়ের রহমান। অজানা বিষাক্ত এই উদ্ভিদের নাম পার্থেনিয়াম। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগে এটি খুব একটা দেখা না গেলেও বর্তমানে দেখা যাচ্ছে সর্বত্র। একটি গাছ 10 থেকে 15 হাজার বীজের জন্ম দেয় বিধায় দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এ আগাছা।
কৃষি অধিদপ্তরের তথ্য মতে পার্থেনিয়ামের ফসলি জমিতে থাকলে ফলন কমে যায় ব্যাপক হারে। এছাড়া গবাদি পশু এর স্পর্শে আসলে শরীরে ফুলা, জ্বর, বদহজম সহ নানা রোগে আক্রান্ত হয়। আমরা জানি না যে গাছটা এতটুকু ক্ষতিকর আমাদের মানবদেহের জন্য। পার্থেনিয়ামের ফলে মানবদেহে হাঁপানি, অ্যাজমা, চর্মরোগ, ক্যান্সার সহ দেখা দেয় বিভিন্ন রোগ। তবে এই ক্ষতিকর দিক সম্পর্কে জানেই না সাধারণ মানুষ। অনেক জায়গায় দেখতে পাচ্ছি, এমনকি ফসলি জমির মধ্যে ওই যেগুলো পতিত জমি আছে সেগুলো হয়ে গেছে। মানবদেহের জন্য খুব ক্ষতিকর, গরু বাছুরে পক্স টক্স হচ্ছে এই গাছের কারণে বলে নাকি। বিশ্বব্যাপী কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে স্বীকৃত শীর্ষ ছয়টি আগাছার মধ্যে অন্যতম। এ আগাছা নিধন ও সাধারণ মানুষকে সচেতন করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এ কৃষি কর্মকর্তা। এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এবং এখানে যেখানে কৃষি ফসলে যদি পার্থেনিয়াম হয় সেই জায়গার ক্ষেত্রে কিন্তু ফলনও কমে যাবে, ওই জায়গাতে অন্য কোনো ফসল জন্মায় না। গোমস্তাপুর উপজেলায় রয়েছে 23,670 হেক্টর ফসলি জমি, অধিকাংশ জায়গাতে জন্ম নিয়েছে ক্ষতিকর এ আগাছা। জুবার রহমান, মাই টিভি নিউজ। যশোরের রাজারহাট দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার হাট। গত বছরের মতো এবারও সেখানে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না চামড়ার, এমন অভিযোগ করছে বিক্রেতারা। তবে ব্যবসায়ী সমিতির দাবি, সরকারের বেঁধে দেওয়া দামই বিক্রি হচ্ছে পশুর চামড়া। যশোর থেকে আমাদের প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আমেনাহিরা। ঈদুল আজহা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে অনেক আগেই কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম 55-60 টাকা এবং ঢাকার বাইরে 50-55 টাকা, আর ঢাকায় প্রতি পিস গরুর চামড়ার দাম 1,200 টাকা এবং ঢাকার বাইরে 1,000 টাকা। এছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট 20-25 টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল্য 18-20 টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। দক্ষিণবঙ্গের বৃহত্তর চামড়ার বাজার যশোরের রাজারহাটে গত 2 বছর চরম মন্দা থাকলেও চলতি বছরে চামড়ার দাম বৃদ্ধি করায় লাভের আশা বুনেছিল মৌসুমী ব্যবসায়ীরা। কিন্তু এবছরও ব্যবসায়ীদের নানা অজুহাতে কম দামে চামড়া বিক্রি করে হতাশ বিক্রেতারা। 50-60 টাকা ভালো মাল দূর দূরান্ত থেকে আনা হয়েছে, কিন্তু ওই মালগুলো বিক্রি হচ্ছে না। এদিকে রাজারহাট পশুর চামড়ার হাটে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের দাবি, সরকার নির্ধারিত মূল্যেই চলছে চামড়া ক্রয় বিক্রয়। যে রেট দিচ্ছে এই রেটের ব্যাপারে চামড়া কিনছে না, না কেনার ফলে আমাদের এই চামড়াগুলো অনেক টাকা লস হচ্ছে। লবণের কিছু আগে যা ছিল তার সাথে দ্বিগুণ বাড়িয়ে গেছে, 20 টাকা খরচ হয়েছে। আর কিনা তো দূরের কথা, কিনা 40-30 টাকা। আমেনা হীরা, মাই টিভি নিউজ। দর্শক, এবার প্রবাস সংবাদ। সৌদি আরবের দাম্মামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম সমিতির পূর্বাঞ্চল প্রদেশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও আব্দুল কুদ্দুস যৌথ সঞ্চালনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ডাক্তার আহমেদ সাইদ। প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা গিয়াস উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক তারেক জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুলের পরিচালক উপদেষ্টা ইলিয়াস, উপদেষ্টা তাহের আলম সুলাইমান সহ আরও অনেকে। প্রবাসীদের যৌক্তিক 10 দফা দাবি এবং প্রবাসী মৃত্যুর পর বাংলাদেশিদের মরদেহ বিনা খরচে দেশে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা। সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা এ দাবি জানান। কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান, গতকাল কুয়েতের সালমিয়া একটি হোটেলে সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় রিজওয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইউনুস মাহমুদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হক। বিশেষ অতিথি ছিলেন আমানুল্লাহ, আ কম আজাদ, শহীদুল ইসলাম, মোল্লা আব্দুল জলিল, আসাদুল ইসলাম।
ইপিএস কমিউনিটি ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠিত হল বহুল আলোচিত ফেদোলা মিউজিক, দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, ইপিএস কমিউনিটি ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী সভাপতিত্বে সঞ্চালনে ছিলেন কাউসার আহমেদ ও চৌধুরী মারুফ উমেদ। সঙ্গীতময় পৃথিবীর প্রত্যয়ে গান হতে হবে মুক্ত, সংশয়হীন স্লোগানকে সামনে রেখে ফরাসিদের হাত ধরে ফেদোলা মিউজিক শুরু। সময় পরিক্রমায় 1982 সালে এই সঙ্গীত আন্দোলনে যোগ দেয় বিশ্বের 110টি দেশ, যার ফলশ্রুতিতে 21 জুন বিশ্ব সঙ্গীত দিবস প্রতিষ্ঠাতা লাভ করে। সুর তাল লয় ছন্দে ফ্রান্সের ফরাসিদের পাশাপাশি সকল দেশের মানুষ বনের আয়োজনে দিবসটি উদযাপন করে। এ উপলক্ষে অভিবাসী বিষয়ক বাংলাদেশি সংগঠন ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের উদ্যোগে শুক্রবার প্যারিসের উপকণ্ঠ লাক নর্ভের একটি হলে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক সন্ধ্যার। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 75 বছর পেরোলে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণ মূল শক্তি প্রতিষ্ঠা বার্ষিকীর জনসভায় বললেন প্রধানমন্ত্রী, প্লাটিনাম জয়ন্তীকে স্মার্ট বাংলাদেশ করার অঙ্গীকার। খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হলো পেসমেকার, বিদেশি চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, অভিযোগ মিলছে ফখরুলের আইনের সুযোগ নেই জানান আইনমন্ত্রী। দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে বড় বড় মতো সামনে থেকে নেতৃত্ব দিতে সচেষ্ট থাকবে সেনাবাহিনী, দায়িত্ব নেওয়ার পর বললেন নতুন সেনাপ্রধান। এবং ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার, সময় বাড়িয়ে নিয়েও দুদকে হাজির হননি বেনজির আহমেদ। ছিল আমাদের এখনকার আয়োজক, অবশ্যই সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।